কায়কোবাদ আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি। তার প্রকৃত নাম মোহাম্মদ কাজেমাল কোরেশি। কায়কোবাদ তার সাহিত্যিক ছদ্মনাম। 1857 সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা শাহমতুল্লাহ আল কোরেশি ছিলেন ঢাকার জেলা জজ আদালতের উকিল। কায়কোবাদ ঢাকার পগজ স্কুল এবং সেন্ট গ্রেগরি স্কুলে প্রাথমিক শিক্ষা লাভের পর ঢাকা মাদ্রাসায় এন্ট্রান্স পর্যন্ত অধ্যয়ন করেন, কিন্তু পরীক্ষার আগে পোস্টমাস্টারের চাকরি নিয়ে তিনি স্বগ্রাম আগলায় চলে যান। সমগ্র চাকরি জীবনে তিনি এ পদেই বহাল ছিলেন এবং এখান থেকেই অবসর গ্রহণ করেন। অতি অল্প বয়স থেকে কায়কোবাদের সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে। মাত্র 13 বছর বয়সে তার প্রথম কাব্য বিরহ বিলাপ 1870 সালে প্রকাশিত হয়। তার অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে কুসুম কানন, অশ্রুমালা, মহাশ্মশান, শিবমন্দির, অমিয়ধারা, শ্মশান ভস্ম ও মহরম শরীফ। কবির মৃত্যুর বহুদিন পরে প্রেমের ফুল, প্রেমের বাণী, প্রেম পারিজাত, মন্দাকিনী ধারা ও গৌজ পাকের প্রেমের কুঞ্জ প্রকাশিত হয়। সম্প্রতি বাংলা একাডেমি কায়কোবাদ রচনাবলী প্রকাশ করেছে। কায়কোবাদ বাংলার অপর দুই মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের ধারায় মহাকাব্য রচনা করেন, তবে নবীনচন্দ্রই ছিলেন তার প্রধান আদর্শ। কায়কোবাদের মহাশ্মশান হচ্ছে মহাকাব্য। তৃতীয় পানিপথে যুদ্ধ অবলম্বনে রচিত এ কাব্যে জয় পরাজয় অপেক্ষা ধ্বংসের ভয়াবহতা প্রকট হওয়ায় এর নাম হয়েছে মহাশ্মশান। এটি তার শ্রেষ্ঠ রচনা এবং এর দ্বারাই তিনি মহাকবিরূপে খ্যাতি অর্জন করেন। তার গীতি কবিতায় প্রেম, প্রকৃতি, স্বদেশ ও আধ্যাত্মিকতা প্রকাশ পেয়েছে। কায়কোবাদের কাব্য সাধনার মূল উদ্দেশ্য ছিল পশ্চাৎপদ মুসলমান সম্প্রদায়কে তার অতীত ঐতিহ্য সম্পর্কে সচেতন করা এবং তা পুনরুদ্ধারে উদ্বুদ্ধ করা। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, যার প্রকাশ ঘটেছে তার বিভিন্ন রচনায়। তিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় বিষয় নিয়ে কাব্য রচনা করেছেন। 1932 সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের মূল অধিবেশনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলা কাব্য সাহিত্যে অসাধারণ অবদানের জন্য নিখিল ভারত সাহিত্য সংঘ তাকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্য রত্ন উপাধিতে ভূষিত করেন। 1951 সালের 21 জুলাই ঢাকায় তার মৃত্যু হয়।